সন্তান বাবাকে ভালোবাসলে বাবার ভালো লাগে বাবা বলে ডাক দিলে ভালো লাগে মাকে সন্তান মা বলে মায়ের অন্তরের ভিতরে ভালো লাগে মা বলে ডাক দিলে অনেক সময় বাজারের ভিতরে বাবাকে দেখে অনেক দূর থেকে সন্তান বাবাকে ডাক দিয়েছে আব্বা বলে চিৎকার করে ডাক দিচ্ছে তো বাবা বলছে দেখছেন আমার পাগলটা কত দূর থেকে এত বড় হয়ে গেছে এখনো আমার পাগলটা আমাকে এইভাবে করে ডাকে ও যে বড় হয়েছে আল্লাহ রব্বুল আলমিনকেও যখন বান্দা মোহাব্বতে আল্লাহ বলে ডাক দেয় তখন আল্লাহ পাকের আরো সে আজিম সহ সব খুশি হয়ে যায় সুহান আল্লাহ আরো জুড়ে বলবেন না আমার ভাইরা বন্ধুরা এজন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে কোনো সম্পদ চান না অর্থ চান না টাকা কড়ি চান না আল্লাহ চান বান্দা শুধুমাত্র আল্লাহকে ভালোবাসবে কাকে ভালোবাসবে আর একটু জোরে বলেন কারে ভালোবাসবে বান্দা আল্লাহকে ভালোবেসে যেরকম স্ত্রীকে মাঝে মধ্যে ভালোবেসে বলে বিবি রে তোমারে আমি দুনিয়ার সব মানুষের থেকে বেশি ভালোবাসি কখনো সন্তান বাবাকে বলে বাবা গো মা গো আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি ওই বান্দা যখন আল্লাহ পাকের ক্ষেত্রেও ডাক দিয়ে বলে আল্লাহ আমি না তোমারে ভালোবাসি তখন আল্লাহ ডাক দিয়ে বলেন আনা ওহিবা আমিও তোরে ভালোবাসি রে বান্দা আল্লাহ পাক তখন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে এজন্য মাঝে মধ্যে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে মাঝে মধ্যে একটু চুমু খাবেন মাঝে মধ্যে বুকের মধ্যে মালিকের কোরআনটা একটু জড়ায়া ধরবে আল্লাহর কসব নিজের সন্তানের আদর ভালোবাসা নিজের সন্তানকে বুকে নিলে ভালো লাগে সন্তানের সাথে বাবার বুকটা লাগলে ভালো লাগে মায়ের সাথে সন্তানের বুক লাগলে ভালো লাগে আল্লাহ পাখের নাজিল কৃত তিরিশ পারা কোরআন যখন বান্দা বুকের মধ্যে জড়ায় বলে আল্লাহ আমিও তোমারে ভালোবাসি তোমার কোরআন বুকে জড়িয়ে নিয়েছি আল্লাহ আমি তোমারে ছাড়া কোথাও শান্তি পাই না ও মালিক এই জন্য তোমার কোরআন বুকে জড়িয়ে নিয়েছি সুবহান আল্লাহ পাক তখন এত খুশি হয়ে যান যে বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহ পাক শান্তির ফোয়ারা জারি করে আল্লাহর কসব আল্লাহর কসব এই জিনিসগুলো বুঝতে হলে আল্লাহ কাছে যেতে হবে কাদের কাছে আর জোরে বলেন যারা বিড়ি খায় বিড়ি যারা বিড়ি খায় দেখবেন কয়েকজন বন্ধু সিগারেট খাইতে অভ্যস্ত তো একজন ভালো বন্ধু সে সিগারেট খায় না তো কয়েকদিন যারা সিগারেট খায় এমন বন্ধুদের সাথে চলাফেরা করতে করতে একদিন নদীর ধারে গেছে দেখে বন্ধু বান্ধব সিগারেট খায় তো বন্ধু বান্ধব দাওয়াত দেয় বা একটান দিয়ে দেখ কেমন লাগে দামি সিগারেট হলিউড নাম কি নাম হচ্ছে বলিউড নাম হচ্ছে ভেনশন এখন আর আকিসবিড়ি খায় না একটা সিগরেটের দাম 18 টাকা 20 টাকা এই জাতি আল্লাহ কাছে হিসাব কেব নে দিবে কেব নে দিবে কেব নে দিবে তো বন্ধু কয় একটা টান দিয়ে দেখ কেমন লাগে বন্ধু বান্দবের পরচনায় পড়ে সিগারেট হাতে তুলে নিয়েছে টান দেয় হারাম খাওয়া শুরু করে দেয় আল্লাহর না ফরমানি করতে শুরু করে দেয় দুনিয়া নেশা সঙ্গে মিলে মদের স্বাদ বোঝে ইয়াবার স্বাদ বোঝে গাজার স্বাদ বোঝে সিগারেটের স্বাদ বোঝে যেভাবে করে যদি কোন ব্যক্তি আল্লাহ ওয়ালার কাছে যায় যার জবাদ দিয়া বের হয় আল্লাহ 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 তখন ওই গুনাগার রিক্সাওয়ালার জবান থেকে বের হয় আল্লাহ 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 বহু রিক্সাওয়ালা দেখবেন হাঁটতে হাঁটতে এরকম পড়তে থাকে আল্লাহ 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 এটা সহমতের বিষয় কারণ আল্লাহ সঙ্গে তার সম্পর্ক আছে একটা লোক খায় নাই হঠাৎ করে দেখলেন দোকানের সামনে দাঁড়ায় আসুক টান দিতেছে সিগারেটে বুঝবেন নিশ্চয়ই কোন ওয়ালার সঙ্গে তার সম্পর্ক দেখলেন একটা লোক একটা লোক কোনোদিন হালকায় জিকিরে বসে নাই কোনোদিন ওই ব্যক্তি সকাল সন্ধ্যা মালিককে ডাকে না হঠাৎ করে একদিন ডাকা শুরু করছে দেখলেন ফজরের পরে ওই ব্যক্তি যায় নামাজে বসে ডাকে আল্লাহ 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 তখন বুঝবেন ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ আল্লাহর সম্পর্ক হয়ে গেছে মানুষ শুকরের সাথে সম্পর্ক হইলে কি হয় আর একটু জোরে বলেন কারণ ওই ব্যক্তি তারে সুদের ফজিলত বুঝায় আর আল্লাহ আল্লাহর কাছে গেলে একটা গোলাপ ফুল থেকেও মালিকের ঘাম পায় আল্লাহওয়ালারা আর ওই মানুষগুলাকেও আল্লাহর গান ছড়ায় দেয় সুবহানাল্লাহ হাজী আমনাদুল্লাহ মাহাজিরি মক্কী রাহমাতুল্লাহ আলাইহি গোলাপ ফুলের বাগানে গিয়ে পাপড়ির দিকে তাকায় চিন্তা করতেছে এত সুন্দর মেজারমেন্ট করে কোন ইঞ্জিনিয়ার তৈরি করলো প্রতিটা ফুলের পাপড়ির সাইজ একই রকম এত সুন্দর ঘ্রাণ কে দিল এত সুন্দর রং কে দিল চিৎকার করে ডাক দিয়ে বলে রে ফুল রে তুই যদি এত সুন্দর হস না জানি আমার মালিক আমার মাওলা আল্লাহ না জানি কত সুন্দর এজন্য বান্দা জান্নাতে যায় আল্লাহ পাককে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ পাক বান্দার সঙ্গে দেখা দেওয়ার পরে মানুষ জিন্দিগির সমস্ত কষ্টগুলি ভুলে যাবে তার মনেই হবে না জীবনে কোনোদিন সে না খায়া ছিল জীবনে কোনোদিন কষ্টে সে গেছে তার মনেই হবে না দুনিয়াতে সে কোনোদিন গরিব ছিল মনে হবে তার থেকে সুখী মানুষ আর জান্নাতে কেউ নাই এজন্য আল্লাহ বড় বেশি মোহাম্মত করেন বান্দাকে কত বেশি মহাব্বত করে মানুষ ঘুমিয়ে যায় কিন্তু আল্লাকে ঘুমান আল্লাহকে ঘুমান আল্লাহ ঘুমান না লা তাখদুহু সিনাতু ওয়ালা نوم আল্লাহ তো ঘুমের দূরের কথা আল্লাহ পাক তন্দ্রাও আসেন না তন্দ্রাও আসেন না হাজরতে موسی কলিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক ও মালিক আমার মর বড় বেশি জানতে ইচ্ছা করে তোমার কি কখনো জীব জিও আসে নেই গোটা পৃথিবী তুমি পরিচালনা করো তুমি গোটা পৃথিবীর রব তোমার কি কখনো ঘুম আসে না কখনো কি জিমানিও আসে না আল্লাহ তালা হজরতে মুসা কালী মোল্লাকে বললেন একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে লাগাতার দাঁড়ায় থাক কি করবা একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে হাতের উপরে দাঁড়ায় থাক লাগাতার ক্রমাগত কয়েকদিন দাঁড়িয়ে থাকার তোমার এখন আমল হযরত মুসা কলিমুল্লাহ দাঁড়ায়া রইলে দিন চলে গেল রাত যখন দরিपहर চলে গেল সুবে সাদের আগে হঠাৎ করে দুইটা চোখের পলক লেগে গেল হাত থেকে গ্লাসের পানিটা পড়ে গেল গ্লাসটাও ভেঙে গেল আল্লাহ পাকডাক ডাক দিয়ে বলেন ও মুসা কলিমুল্লাহ শুনে রাখো তোমার হাতের ভিতরে এই গ্লাসটা যে পড়ে গেল কতটুকু সময় লাগছে কয় এই তো 1 সেকেন্ডের পলক আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুসা কালিমুল্লাহ রে আমি মালিক যদি এক সেকেন্ডের জন্য আমার চোখটাকে বন্ধ করে দিতাম কুদরতি চোখ যদি বন্ধ করে দিতাম আমার সৃষ্টির উপরে দৃষ্টি যদি নিবদ্ধ দেওয়া বন্ধ করে দিতাম গোটা পৃথিবী এই গ্লাসের মতো ভেঙে চুরমার হয়ে যেত কত মহাব্বত করেন মালিক জন্মের পরে বান্দার খাওয়ার জন্য বান্দার শক্তি নাই দুনিয়ার খাবারগুলি কোচি পেট হজম করতে পারবে না এইজন্য মায়ের স্তনের মধ্যে আল্লাহ পাক দুধ দিলেন দুধ দুধগুলা এমন ভাবে আল্লাহ পাক তৈরি করলেন ছোট্ট বাচ্চা গলায় ঠাড়ডা লাগবে এজন্য মায়ের স্তন থেকে সুষুম গরম দুধ আল্লাহ মায়ের স্তন থেকে ওই বাচ্চার জন্য বের করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু এজন্যই হাজি আব্দুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই হাজির মৌসুমে কাবার গিলাপ দূরে সবাই কান্দে আল্লাহ তুমি আমারে সন্তান দেও আল্লাহ তুমি আমারে জমি দাও কেউ বলে আল্লাহ তুমি আমারে টাকা দাও কিন্তু হাজি আব্দুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই বলে আল্লাহ দুনিয়ার মানুষ এক একজন এক এক জিনিস চায় আমি হাজি আব্দুল্লাহ মহাজির মক্কি শুধুমাত্র তোমাকেই চায় আর একটু জোরে বলে আমরাও কারে চাই হাত তুলা দেখেন একটু কারে চাই আওয়াজ দিয়া বলেন কারে আরো জোরে বলেন আল্লাহ 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 আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার মা নূর নুর আমাদেরকে দান করে দাও আল্লাহ আমি আমরা একমাত্র চাই কারে আরেকটু জোরে বলেন কারে যদি আল্লাহ রে পেয়ে যাই নবি বলেন মাং কার আলিল্লাহিকান আল্লাহ গুলা আল্লাহ রে পেয়ে গেল সে যেন গোটা পৃথিবী পেয়ে গেল সুভাহানন্দ শামসুল হক ফরিদপুর রহমতুল্লা এই বিখ্যাত এক গুজর্গ ছিল

এজন্য আল্লাহকে পাওয়া জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আল্লাহকে পেয়ে গেছে যদি খালি হাতেও কবরে যায় মৃত্যুর সময় যদি তার ঘরে একটা কানা করিও না থাকে এই ব্যক্তি সফল কারণ আল্লাহ তার উপরে সন্তুষ্ট সেও আল্লাহর উপরে সন্তুষ্ট এজন্য ভালোবাসবো কারে আরেকটু জোরে বলেন কারে এজন্য আল্লাহকে যারা ভালোবাসে তারা কখনো ঠকে না গোটা পৃথিবীর সব কিছু তারা ভালোবাসতে শুরু করে দেয়ের কুকুরও তারা ইয়াহিয়াই উলুম উদ্দিন কিতাবের মধ্যে ইমাম গজালী রহমতুল্লাহ লিখছেন কয় বেনামাজি মানুষ এত ঘৃণীত যে কুকুর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সকালবেলা যেন কোনো বেনামাজির মুখ আমি কুকুর দেখতে না পাই

কত মানুষকে আল্লাহ বোবা বানায় দুনিয়াতে পাঠালেন কত মানুষকে লুলা বানায় দিছেন কত মানুষকে চোখ টেরা বানাইছেন স্ত্রীর দিকে তাকাইলে নজর সিলের দিকে চলে যায় আছে না নাই কথা কন বন্ধু কয় তুই আমার দিকে তাকা তো তার দিকেই তাকাইছে কিন্তু নজর বারবার বন্ধুর দিকে থাকে না যায় কোথায় অন্য দিকে চলে যায় কারণ চোখ কি কথা কয় না চেরা চোখ কিন্তু যেই মালিক আপনাকে আমাকে এত সুন্দর চোখ দিলেন এত সুন্দর দিলেন সুস্থ রাখলেন আল্লাহ পাক বলেন ও বান্দা তোমাকে আমি চাঁদের থেকে সুন্দর বানিয়েছি তোমাকে সূর্যের থেকে সুন্দর বানিয়েছি তোমাকে নদ নদী সাগর মহাসাগর থেকে সুন্দর বানিয়েছি তোমাকে আমি আল্লাহ মোহাবত করি যে একটা বিষাক্ত প্রাণী তোমার কানে যেন ঢুকতে না পারে তোমার জবান যেন চলতে থাকে এজন্য আমি তোমারে পাহারা দেওয়ার জন্য তোমাকে ফেরেশতানি যুক্ত করে দেই সুবহানাল্লাহ আল্লাহু আকবার হাদিসের ইরشاد মানুষের কাছ থেকে যখন রহমতের ফেরেশতা চলে যায় তখন আযাবের ফেরেশতা আসে কে আসে রহমতের ফেরেশতা কখন চলে যায় যখন মানুষ আল্লাহকে ভুলে যায় এমবি অভিযান 10 লঞ্চ গোটা বাংলাদেশ দেখছে কিভাবে মানুষ পড়ে বসছে হাদিসের ভাষ্য অনুযায়ী বুঝা যায় তখন তাদের পাশ থেকে রহমতের ফেরেস তারা চলে গেছে আজরাইল হাজির এজন্য মাথায় কোনো কাজ করতেছিল না মা সন্তানকে ফেলে দিছে চর মনে করে কিন্তু আসলে চর ছিল না সেটা নদী ছিল কিছুক্ষণ পরে মা দেখে সন্তান বেঁচে চলে যাচ্ছে স্রোতে সন্তানকে বাঁচানোর জন্য সর মনে করে নদীতে ফেলে দিছে চোখ ধাঁধা পড়ে গেছে কারণ এই রাতটা অন্ধকার অন্ধকারচ্ছন্ন করে দেওয়ার ক্ষমতা একমাত্র কার কারাস ফেরিঘাটে ফেরি চলতেছে হঠাৎ করে দেখলাম চারিদিক থেকে কুয়াশা আচ্ছন্ন করে ফেললো মুহূর্তের মধ্যে সতে সতে গাড়ি আটকে গেল এত ক্ষমতা এত পাওয়ার কারো কোনো কিছু কাজে আসলো না কোটি কোটি টাকার ফেরিগুলি বন্ধ হয়ে গেল গাড়ির চাকাগুলি স্টার্ট বন্ধ হয়ে গেল হাজার হাজার মানুষ দুই পাড়ে অপেক্ষমান রইল থামিয়ে দিয়েছেন কে অভিযান লঞ্চে কত মানুষ এরকম উঠছে বাড়িতে গরু কিনবে মেয়ের বিয়ে দিবে স্বর্ণ অলঙ্কার নিছে টাকাগুলো নিছে টাকা অর্ধেক পড়ে গেছে বাকি অর্ধেক বান্ডিল রয়ে গেছে লাখ লাখ টাকা কিন্তু টাকা আছে টাকাওয়ালা টাকাওয়ালা ঘড়ি আছে ঘড়িওয়ালা নাই এই অবস্থায় একদিন প্রতিটা মানুষের হবে সব ছেড়ে চড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দা এত মহাব্বত করে তোরে বানাইলাম কি করে আমি মালিক রে ভুলে যাস মা সন্তানকে ডাকলে যদি সন্তান সারা দেয় মার ভালো লাগে বাবা যদি সন্তানকে ডাকলে বাবার কথা অনুযায়ী যদি সন্তান সারা দেয় ভালো লাগে যখন মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বান্দা যখন বিদেশি কম্বল ফালায় দিয়া যখন ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদ যখন ছুটে যায় তখন আল্লাহ ওই বান্দার পশি বাপমার থেকেও বেশি খুশি হয়ে যা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া তখন বলেন ও ফেরেস তারা আমার এই বান্দা নামাজে দাঁড়াইছে ওর ঘরে উপরে যে গুনার বোঝাটা আছে এটা তুমি একটু মাথায় নাও আমার বান্দা আমার সামনে দাঁড়াবে আমার ডাকবে আর ওর কাঁধে গুনার বোঝা থাকবে এটা তো হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তার কাতে গুনাগুলি দিয়ে দেন বান্দা যখন রুকুতে চলে যায় সেদ্দায় চলে যায় সুভাহর অফ বিয়াল আলা সুবহানর অফ বিয়াল আলা বান্দা যখন পড়তে থাকে তখন আরসের মালিক আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তারা দেখ আমার বান্দা এত টাকার মালিক হওয়ার পরও আমার বান্দার ক্ষমতা থাকার পরও বিদেশি কম্বল ছেড়ে দিয়ে সেদ্দায় পড়ে গেল যারে বেরোস তারা সাক্ষী থাক আমি আল্লাহ এর উপরে খুশি হয়ে এই যে তার দেহের ওজন বরাবর স্বপ্ন এবং রূপা সদ্যা করলে যেই সব হতো আমি আল্লাহ এর জিন্দগির মধ্যে সেই সব লিখে দিলাম তারপরও বহু কপাল পড়া আছে কিনা যারা সেদ্ধা দিতে পারে না আরেকটু জোরে বলেন আরেকটু আরেকটু জোরে বলেন এই জন্য মানুষ মৃত্যুর পরে কোনো জিনিস নিয়ে আফসোস করবে না একটা জিনিসের জন্য আফসোস করবে আল্লাহ যদি দুইটা সিজদা বেশি দিতে পারতাম আজকে কবরে শান্তিতে থাকতাম এজন্য আমার ভাইরা বন্ধুরা পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা খুব ভালো করে লক্ষ্য করে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন নাযিল করে বান্দাকে কবরের পাথিও জোগানোর জন্য বান্দা যেন শুধুমাত্র মালিককেই ভালোবাসে জান্নাতে নেবার জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন সূরা নাজিল করে বান্দার খারাপ চরিত্রগুলি দূর করে জান্নাতি চরিত্র দিয়া বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে নিতে চান সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি একটা সূরা সূরাটার নাম হলো সূরাতুল হুমাজা সূরাটার নাম কি সূরাতুল হুমাজা হুমাজা এই সুরা হুমা জাফরানি করিমের ক্রমিক নাম্বার অনুযায়ী একশো চার নাম্বার সুরা আয়াত হচ্ছে মোট নয়টা কয়টা আরেকটু জোরে বলে আল্লাহ পাক এই সুরার মধ্যে প্রধানত মানুষের জান্নাতে যাওয়ার অন্তরায় বাধা তিনটা খারাপ চরিত্রের কথা উল্লেখ করেছেন কয়টা চরিত্র আরেকটু জোরে বলেন তিনটা চরিত্র তিনটা চরিত্রের কথা আল্লাহ পাক বলেছেন একটা চরিত্র হলো যে একদল লোক আছে আমাদের সমাজে কিছু টাকা পয়সার মালিক হইলেই মানুষকে তিরস্কার করে মানুষকে কথা দিয়া কষ্ট দেয় সমাজে এমন লোক আছে আমাদের সমাজে যাদের পা জমিনে পড়ে না কয়েকটা টাকার মুখ দেখলে কথা বলেন ঠিক সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে কোরআনে করিম থেকে হুমাজা থেকে আজকে এই মেসেজ দিতে চাই আল্লাহ রব্বুল আলী তাদের ব্যাপারে এই সুরাটা নাজিল করেছেন যারা মানুষকে নিন্দা করে কি করে আরেকটু জোরে নিন্দা করে করে নাম্বার মানুষের কি করে কি করে গিবোধ করে সংজ্ঞা কি আমাদের সমাজে একদল লোক আছে কয় অমুকের তো দোষ আছে বললে দোষ কি কোন ব্যক্তির এমন কোন দোষ তার পিছনে বর্ণনা করা যেটা তার সামনে বললে সে কষ্ট পাবে এর নামই হচ্ছে গীবত এর নাম কি আরেকটু জোরে বলেন এর নাম গীবত আল্লাহ পাক এই সূরার মধ্যে গীবত সম্পর্কে আলোচনা করেছেন যারা গীবত করে এটা হচ্ছে দুই নাম্বার আলোচনার পয়েন্ট তিন নাম্বার আল্লাহ পাক একশ্রেণীর মানুষের কথা বলেছেন যারা শুধু সম্পদ জমা করে আর শুধু হিসাব রাখে যাতে করে একটা টাকাও যাতে না কমে কি হয় এই তিনটা বিষয় নিয়ে এই খারাপ চরিত্র যাদের মধ্যে আছে তাদের কি শাস্তি হবে আল্লাহ পাক বাকি আয়াতগুলোর মধ্যে বর্ণনা করেছেন আমি আপনাদের সামনে যদি ধৈর্যচ্যুত আপনারা না হন সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব এই আয়াতে কারিমার উপরে আলোচনা করতে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ খুব অল্প সময় ছেড়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু রাত গভীর হয়ে গেছে আমার সাথে কি একটু পড়া যাবে কিনা আল্লাহর কোরআন মহাব্বতে আর শুনুই মালিকের মহাব্বত নিয়ে একটু কোরআন পড়ি আল্লাহ পাকের কোরআন যখন বান্দা পড়ে যে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে সবাই রাজি আছি তো আল্লাহর সঙ্গে কথা বলতে তা আসুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লা হেরুন রহ্মা মেরু রহিম ওয়াইলুল্লি কুল্লি হুমাজ তিল্লুমার আল্লাহ রফ বুনারবিন সুরতুল হুমহার এক নম্বর মধ্যে আল্লার অফ বোনার বলেন বলেন দুর্ভাগ্য এমন সব ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে মানুষকে ধিক্কার দেয় মানুষকে ছোট করে লাঞ্ছিত করে এবং মানুষের পিছনে যারা চর্চা করে মানুষের পশ্চাতে যারা চর্চা করে এই মানুষগুলোর জন্য দুর্ভাগ্য কি ভাগ্য কি ভাগ্য দুর্ভাগ্য কে বলেছেন আরেকটু জোরে বলেন আল্লাহ রে আরামি আরামি দ্বিতীয় আয়াতির মধ্যে বলেন আল্লাহ জমা মাল আর দুর্ভাগ্য ওই সমস্ত মানুষদের যারা শুধু মাল জমা করে আর গণনা করে এক লাখ টাকা ওই আবার হিসাব শুরু করে আবার এক লাখ কিভাবে হবে কখনো ভুলেও দান করে না এটি মিস্কিনকে দেয় না আত্মীয় স্বজনকে দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহ তালা বলেন এই তিনটা চরিত্র যার মধ্যে আসি রে ওই তিন চরিত্রের মানুষগুলো পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যবান মানুষ সবচেয়ে আরেকটু জোরে দুর্ভাগ্যবান মানুষ এই তিনটা চরিত্র যাদের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আরামিন বলেন তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন কাল লায়ুম ফিল হুতাবা শুধু সম্পদ যে জমা করে সেটাই না আন্না আল্লাহ আয়াতে তারা মনে করে যে তাদের এই সম্পদ কখনো কি হবে না শেষ হবে না তারা মনে করে তাদের সম্পদ ঠিকই থেকে যাবে কিন্তু আল্লাহ বলেন কাল্লা ফিল হুকামা কখনোইই নয় তাদের এই সম্পদগুলোকে আল্লাহ পাক একদিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন কি করে দিবেন আরেকটু জোরে বলেন কি করে দিবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ শুনে রাখো শুনে রাখো আল্লাহ তাআলা নবী উদ্দেশ্য করে বলেন ওয়া আদরা কামাল ওয়া মা আদরা কমা হিয়া ওমা আদরা কামাল হুতানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি জানো হুতামা কি জিনিস আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলেন তুমি কি জানো হুতামা কি জিনিস নারুল্লাহিল মুকদা এটা হলো আল্লাহর আগুন যা প্রচন্ড উৎক্ষিপ্ত যা প্রচন্ড দাউ করে জ্বলতে থাকে নাউজুবিল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা এই তিনটা চরিত্র যাদের মধ্যে থাকবে ওই আগুন তাদের অন্তরের একেবারে অভ্যন্তরে প্রবেশ করবে কোথায় তাদের হৃদয় তাদের অন্তরের মধ্যে ওই আগুন স্পর্শ করবে যার যন্ত্রণা এতটা কঠিন হবে এতটা কঠিন হবে তাফসির কারকরা লেখেন ওই যন্ত্রণা অনুভব দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না যারা কি করে পশ্চাতে মানুষের নিন্দা করে গিবত করে যারা মানুষকে ছোট করে হ্যাঁ প্রতিপন্ন করে আর যারা মাল জমা করে এই তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ যে আগুনের মধ্যে ফেলবেন সেই আগুনের মধ্যে ফেলার পরে তাদের অন্তরের মধ্যেও যায় আগুন পৌঁছাবে না আউজবিল্লা এরপরে কি হবে ইন্নাহা আলাইহিম মুকসাদা শুধু তাই না শুধু তাই না তাদেরকে কি করা হবে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ পাক তাদেরকে ঢেকে দিবেন তাদেরকে ঢেকে দেওয়া হবে তাদেরকে জাহান্নামের মধ্যে বন্দি করে ফেলবেন নাউজবিল্লাহ এন্নাহা আনেহিব সাদা ফি আমাদিম দাদা শুধু তাই তাই না বড় বড় পিলার দিয়ে যেরকম ভাবে বড় বড় থাম দেওয়া হয় এরকম উচ্চ থাম দিয়া তাদেরকে ঘিরে ফেলা হবে যাতে করে তারা ওই জায়গা থেকে বের হতে এই হলো মূল আয়াতের তর্জন প্রতিটা আয়াত নিয়ে একটু পর্যালোচনা করা যাক আমাদের চরিত্রের সাথে কতটা মিল পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার আয়াতে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা দুর্ভাগ্য এমন সব ব্যক্তির যারা মানুষের কে হ্যায় প্রতিপন্ন করে এবং মানুষের পিছনে গিবত করে এক শ্রেণীর মানুষ দেখবে না মনে আছে যেই মানুষগুলো মানুষকে হ্যায় প্রতিপন্ন করে কারো নাম ধরে তারে টিটকারি করে ডাকে আসে না নাই নাম হইছে সুলাইমান কয় ল্যাংরা সুলাইমান কি কয় কথা কয় ল্যাংরা সুলাইমান অনেক মানুষ এরকম আছে একজন লোক নাম হইছে সুলতান একটু খাটো লোক ডাক দেয় বাইটটা সুলতান কি নাম বলে কি বলে না শুধু তাই না অনেক মানুষ আছে একজন মানুষ চার দোকানে বসছে আলোচনা করতে করতে ওই লোকটাকে ছোট করে কয়েক মিয়া তোমার মায়ার জামাইটা তো বেশি একটা সুবিধা না কি বিয়ে দিছো আমার মায়ার জামাই তো বিশাল বড় চাকরি করে লোকটাকে ছোট করলো কি না কথা কয় না হ্যাঁ প্রতিপন্ন করলো অনেক সময় এরকম দেখা যায় অনেক ব্যক্তির টাকা পয়সা হয়ে যায় বংশের বড়াই করে কয় জানস আমার বংশ কত বড় বংশ আল্লাহ তালার কোরআনে করিম সুরতুল হুমাজা সবক দেয় আমাদেরকে খবরদার 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 এই কথা ভুলে যেও না তুমি যখন তাকে হ্যাঁ প্রতিপন্ন করতেছ তুমি যখন তারে গালাগাল করতেছ যখন তাকে ছোট করার চেষ্টা করতেছ আল্লাহ পাক যদি সে সবর করে তার সম্মান ইজ্জত আল্লাহ পাক আসমানে বাড়ায় দিবেন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক ব্যক্তি গালাগাল করতেছিল এমন ভাবে গালাগাল করতেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বলেন না চুপ করে আসেন তিনি কিচ্ছু বলেন না হাজরত আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ ওই ব্যক্তি তাকে ছোট করে বিভিন্ন কটু কথা বলে যাচ্ছে আর তিনি শুনেই যাচ্ছেন ওই পদ দিয়ে পয়গম্বরে আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আসছিলেন দেখেন কলিজা টুকরা সাহাবি হাজারতে আবু বকর কে একজন ব্যক্তি গালি দিচ্ছে কি দিচ্ছে আরেকটু জোরে বলেন

আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর মতো নরম মানুষ জান্নাতি মানুষটার রাগ উঠে গেল তিনি একটা উত্তর দিলেন একটা ধমক দিলেন রাগ হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর এই দৃশ্য দেখে রাগ হয়ে ওই জায়গা থেকে তার বাড়িতে চলে গেলেন হাজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বুঝতে পারলেন না জানি আল্লাহর পয়গম্বর আমার উপরে না হয়েছে হয়েছেন নারাজ হয়েছেন এজন্য নবীর কাছে দৌড়ায় হজরতে আবু বকর চলে গেছে নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় বলেন না জানি আমি আবু বকর আপনার কষ্ট দিয়ে ফেলছি নবী গো একটু আগেই তো আপনার হাসি মুখ দেখলাম কেন আপনি রাগ করে চলে আসছেন আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়েছে ডাক দিয়ে বলেন এ আবু বকর এ আবু বকর আপনি শুনেন যখন ওই ব্যক্তি গালি দিচ্ছিল আল্লাহ পাক যখন কোনো মুমিনকে কেউ গালি দেয় তার দোষ বলে তারে ছোট করে ওই ব্যক্তি যখন হজম করে নেয় তখন আল্লাহ পাক তাকে সম্মানিত করে দেন সুবহানাল্লাহ আপনাকে যখন ওই ব্যক্তি গালি দিচ্ছিল তখন আমি পয়গম্বর দেখতেছিলাম রহমতের ফেরেশতা আপনার পক্ষ থেকে প্রতিটা গালির উত্তর দিচ্ছিল সুবহানাল্লাহ এজন্য যদি কেউ গালি দেয় চুপ করে থাকবে কেউ যদি আপনার সাথে ঝগড়া বাঁধাইতে চায় চুপ করে থাকবেন ডাক দিয়ে বলবেন মাওলা ও মালি আমি তোমার মোহাব্বতে গালির উত্তর দিব না আমার জবান দিয়ে খারাপ কথা বলবো না আল্লাহ তুমি আমার ধৈর্য ধারণ করার তৌফিক দাও যদি ধৈর্য ধারণ করতে পারে দেখবেন ফেরেশতারা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তির গালির জবাবগুলি দিয়ে দিবে নবী বলেন আমি যখন দেখছিলাম ফেরেস্তারা তোমার গালির জবাব দেয় তখন আমার দিলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল ও আবু বকর এই জন্য আমি আনন্দিত হয়ে মুস্কি মুস্কি আসতেছিলাম যে ফেরেস্তা তোমার গালির জবাব দেয় কিন্তু যখনই তুমি উত্তর দিয়েছ সেখানে শয়তান হাজির হয়ে গেছে এই দৃশ্য দেখে আমি কষ্ট পেয়ে রাগ করে ওই জায়গা থেকে চলে আসছি সুহানুল্লাহ বলবেন না আমার ভাইরা কি বুঝলেন এই ঘটনা দ্বারা মুসনাদে আহমদের দ্বিতীয় খণ্ডের ছত্রিশ নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে আল্লাহর নবী হযরত আবু বলেন ও আবু বকর তিনটা জিনিস সত্য হওয়ার ব্যাপারে কোনোদিন সন্দেহ করবেন না আমি পয়গম্বর বলে দেই তিনটা জিনিস সত্য হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই কয়টা জিনিস আরেকটু জোরে বল

আপনার ঘরের সাথে এমন সে দিছে যে আপনার কষ্ট হয় পথ চলতে আপনি সবর করলেন জুলুম মাইনা একজন আপনার সুবারি গাছ টাকাইটা থেকে দুইটা বাস নিয়ে গেল অন্যায় ভাব ক্ষমতা আছে বড় মিয়া নিয়ে গেছে সবর করলেন ধৈর্য ধারণ করলেন একজন আপনার পুকুরের মাছ ধরে নিয়ে গেল অন্যায় ভাবে বলতে গেলে ঝগড়া হবে সবর করলেন এই যে আপনি জুলুমের শিকার হলেন মাজলুম হয়ে গেলেন আল্লাহর নবী বলেন এই উম্মতের দল একটা সূত্র বলে দেই তোমাকে যখন জুলুম করে তুমি সবর করো আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলেন আবু বকর এক নাম্বার কথা হলো এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না কোন জালেম যদি কোন মাজলুম ব্যক্তির উপর অত্যাচার করে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিবেন এতে কোনো সন্দেহ নাই কি বাড়িয়ে দিবেন আর একটু জোরে বলে অনেক স্ত্রী আমাদের দেশে আছে খানে দরজাল মার্কা আছে না নাই জোরে কর আমি এই এলাকার কথা বলছি না অন্য এলাকার কথা বলতেছি আমাদের দেশে অনেক জায়গায় আছে স্বামী আসছে সারা দিন পরে ঘরে ঝগড়া কেমনে লাগাবে এজন্য স্বামী এসে বলছে তোয়ালাটা দাও একটু হাত মুখ ধুয়ে আস ডিজিটাল যুগের নারী রাগ দিয়ে বলে তোমার তোয়ালা কি তুমি নিতে পারো না অনেক সময় এরকম আছে স্বামীকে এমন কথা দিয়ে কষ্ট দেয় ঘরে ঢুকছে সবেমাত্র এর ভিতরে বিভিন্ন কথা বলে বিচার দেওয়া শুরু করছে অমুক করছে অমুক মহিলা আমার সাথে ঝগড়া করছে স্বামীর সাথে যায় কি করে ঝগড়া করে তারে উত্তেজিত করে আমারে বকছে আর তুমি আমার স্বামী তুমি প্রতিবাদ করলা না এরকম বলে কি বলে না যখন এরকমটা বলে বুঝবেন শয়তান স্ত্রীর পিছনে লাগছে কারণ এটা ইসলামের শিক্ষা আরেকটু জোরে বলেন এটা ইসলামের শিক্ষা নাম ওই স্ত্রী যখন আপনার উপরে জুলুম করে আপনার গুনার পথে যখন উদ্বুদ্ধ করে যখন আপনার কথা শুনে নাম যখন মাঝে মধ্যে আপনার যখন গালিগালাজ করে আপনারে দোষারোপ করে অনেকদিন চাকরি নেয় এই জন্য আপনার ব্যাপারে দোষ চর্চা করতেছে আপনি শুনতেছেন সবর করতেছেন এখন রাগ হয়ে স্ত্রী তালাক দিতে পারেন যে আমার চাকরি নেই জাতুরে তালাক দিলাম গর করবো না কিন্তু ওইটা না করে যদি সাবর করেন সম্মান দিবেন কে আওয়াজ দিয়ে বলেন আরেকটু একজনের চলে আসছে উঠানে ধান রোদ দিতে বলতে গেলে ঝগড়া লাগবে বলেন না কষ্ট করে ধান নিয়ে দেন ক্ষেতের মধ্যে রোদ্র এত কষ্ট করেন উঠানটা আপনার জমি আপনার কিন্তু আরেকজন গাছ দিয়ে ছায়া দিয়ে কষ্ট দায়া দিয়ে হয় কি প্রতিবেশী গাছের সব ফল চুরি করে নিয়ে যায় এরকম হয় কি হয় না যদি সাবর করতে পারেন সন্তান মাঝে মধ্যে কটু কথা বলে বাবার সাথে বেয়া করে ঝগড়া করলে আরো খারাপের দিকে যাবে যদি বাবা অথবা সন্তান তখন ধৈর্য ধারণ করে বুঢ়া মানুষ বাবা নাই দুইটা কথা বলেই ফেলছে কোনো যুবক যদি ধৈর্য ধারণ করে সম্মানকে দিবেন আরেকটু একটু বলেন কে দিবেন আল্লাহ তাহালে এমন সম্মান দিবান কল্পনাও করতে পারবেন না আল্লাহর পয়গম্বর বলেন তো আপবক্কর যদি আপনি চুপ করে থাকতেন আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিতেন দুই নাম্বার আরেকটা বিষয় সত্য হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই দুই নাম্বার আরেকটা বিষয় সত্য হওয়ার ব্যাপারে কি নাই কোনো মানুষ যদি আত্মীয়কে দান করে কারে আত্মীয়কে দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দানের কারণে তার যদি থাকে নিয়ে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখা যাতে করে আত্মীয়র সাথে সুসম্পর্ক থাকে তাহলে আল্লাহ এত সম্পদ দিবেন যার কল্পনাও সে করতে জোরে বলেন আত্মীয় স্বজনকে এই জন্য দিবেন তার সন্তুষ্টির জন্য আর নিয়ত করবেন যে আত্মীয়তার বন্ধনটা যেন ঠিক থাকে ভাই অসুস্থ এক হাজার টাকা দিলেন ভাইরে আমি তো গরিব মানুষ মায়ের পেটের ভাই তুমি অসুস্থ এক হাজার টাকা দিলাম চিকিৎসা করতে দিলেন ভাই লাগে যাতে সম্পর্কটা ভালো থাকে মাঝখান দিয়ে আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন নবী বলেন আবু বকর আপনি অন্যদেরকে জানায় দিয়ে এই দ্বিতীয় কথার মধ্যে কোনো সম্পদ সন্দেহ নাই কোনো ব্যক্তি যদি আত্মীয়র পিছনে সম্পদ খরচ করে আল্লাহ পাক কোনো দিন তাকে ফকির বানাবে না তিন নাম্বার আরেকটা কথা হলো এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই কেউ যদি বড় লোক জন্য যদি কারো কাছে হাত পাতে আল্লাহ পাক তাকে গরিব বানাতেই থাকবেন কোনো দিন তাকে আল্লাহ পাক সম্পদ দিবেন না কি করলে কি করলে ভিক্ষা করলে এজন্য দেখবেন ভিক্ষুকরা যতই ভিক্ষা করে কোনো উন্নতি হয় না আমাদের দেশে যৌতুক যারা খায় ভিক্ষা করে এদের উন্নতি হয় না কথা বলেন ঠিক কিনা শ্বশুর বাড়ির থেকে যারা ভিক্ষা কানে কিনা বলেন এটা হইল উন্নত মানের সময় শ্বশুর জিজ্ঞাসা করে আপনার ছেলে যে আমার মেয়ের জন্য আনতেছি কোন দায় দাবি আছে কিনা কয়েক কোন দাবি নাই খুশি একটা মোটর সাইকেল কিনে সাইকেল কিনে খুশি দিবেন আর যদি পারেন পাঁচ ঘন্টা জমি দিব আর যদি এরপরে মনে চায় ছেলেটার বিদেশ যাওয়ার খুব শখ পাঁচ লাখ টাকা দিয়ে খুশি হয়ে দিয়ে কি হয়ে দিয়ে আর একটু জোরে বলেন খুশি হয়ে যা চাইছে এটা কি যৌতুকের থেকে কম না এর থেকেও বড় জুলুম আমার দেশে অনেক মানুষ আছে এইভাবে করে যে সমস্ত জামাইরা শ্বশুরের টাকা দিয়া বড় লোক হইতে চায় এই হাদিস বলে কোনো দিন বড় লোক হতে কারণ ভিক্ষাকুইরা কোনো দিন চায়া বড় হইতে চাইলে কোনো দিন হওয়া আর জামাই খুশি যদি একটা টর্চ লাইটও দেয় একটা হাতের ঘড়িও দেয় জামাইকে শ্বশুর খুশি হইয়া আল্লাহ পাক বরকত হতে পারে ওই জামাই একদিন কোটিপতিও হতে পারে এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যারা ভিক্ষাবৃত্তি করে যারা মানুষের কাছে চায় চিন্তা করে দশ কাছে চাইয়া আমি বড় লোক হব কিন্তু বড় লোক হওয়া কোনো দিন সম্ভব না আল্লাহর পয়গম্বর বলেন এই তিনটা কথার মধ্যে কোনো সন্দেহ আমার ভাইরা বন্ধুরা সুরাতুল হুমাজার এক নম্বর আয়াত নিয়ে তেলাবাদ করতে যায়া আমি আপনাদের কি যে বিষয়টা আলোচনা এনেছিলাম যে আল্লাহ পাক বলছেন এই সমাজের এমন কিছু লোক আছে যারা দুর্ভাগ্যবান যাদের কাজ হলো মানুষের সামনে কি করা কি করা মানুষকে ছোট করা ক্ষমতা আছে বাপ মা তুইলা গালি দেয় না নাই আরেকটু জোরে বলেন একদল লোক আছে বন্ধু বান্ধব একজন আর একজন মা তুইলা বাবা তুইলা গালি দেয় না নাই খবরদার খবরদার কখনো কাউকে গালি দিয়ে কারণ আল্লাহর নবী বলেন আমার উম্মত এক মুসলমান আরেক মুসলমানের দোষ বলতে পারে না এক মুসলমান এক মুসলমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে পারে না এক মুসলমান এক মুসলমানের বিরুদ্ধে বসে চায়ের দোকানে কখনো গিবত করতে পারে না কথা বলেন ঠিক কি না যদি করে বুঝবেন এটা ডুপ্লিকেট মুসলমান এক নাম্বার মুসলমান কোনোদিন এমন কাজ করতে আপনি হয়তো ভাবতেছেন যখন কোন ব্যক্তির গিবত করলেন যে তারে ছোট করলেন কিন্তু ব্যাপারটা হয়ে যায় উল্টা আল্লাহ পাক তার মর্যাদা আরো বাড়ায় দিবেন কি করবেন এজন্য কারো সামনে তার দোষ চর্চা করা যাবে না ছোট করা যাবে না কাউকে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলা যাবে না কারো বাপ মা তুলে গালি দেওয়া এটা এক নাম্বার সবক দুই নাম্বার কারো গিবত করবেন না কি করবেন না পিছনে অনেক মানুষ আছে গিবত করে অমুকের মেয়ে আগে একবার বিয়ে হয়েছে কয় মেয়েটা ভালো ছিল না নাউজুবিল্লা বলবেন না চার দোকানে বসছে নামাজ পড়ে মুরব্বী মানুষ শয়তান কয় জিন্দিগির আমল যদি বরবাদ করতে চাস একটু বিবোধ কর আলোচনা উঠেছে অমুকের মেয়ে কয় বিয়ে তো দিছে শুনছে আগে এক জায়গায় বিয়ে হয়েছে ঘর করতে পারে ভালো কথা কইছে না খারাপ কথা না দরকার আছে এই কথা বলার এই যে বলল আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরাতুল হুমাজের এক নাম্বার আয়াতে বলেন এই ব্যক্তি বড় দুর্ভাগ্যবান যদি দুর্ভাগ্যবান মানুষ না হয় সুভাগ্যবান মানুষ হতে চাও কোনোদিন কোনো মানুষকে গালি দিবে না কোনো মানুষকে ছোট করবে না আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দিবেন আর একটা আমল হলো কোনদিন কারো পিছনে গীবত করবে না বরং আপনি মনে করবেন আল্লাহ হিজলা থানার সবচেয়ে বড় অপরাধী আমি বরিশালের সবচেয়ে আমি মালিক আমার থেকে আর মাঝে মধ্যে চোখের পানি কলিজাটা ভিজাই ফেলবেন নিজের বুকটাকে ভিজাবেন অন্তরটাকে ভিজায় আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও এক হাজার কোটিবার সুবহান বললে যেই সব হবে একবার আস্তাক ফিরুল্লাহ পড়লে এর থেকে বেশি আল্লাহ খুশি হয়ে যাবে আর সরে পান সুবহান কি পড়বেন আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শয়তান যখন কারো দোষ বলতে বলবে তখন বলবেন আস্তাগফিরুল্লাহ শয়তান কয়ামকের ছেলে টাকাওয়ালা হইছে বাজারে যায় কয়ামকের ছেলে যে টাকা কামাই করছে কয়টাতে একটা হারাম কি আরেকজনের ছেলেরে হারাম খোর বলতেছে কয় পড়ালেখা করলে কি হবে ছেলেটা ভালো না কারণ হইছে মেয়ের বিয়ার প্রস্তাব দিছিল ছেলেটা কবুল করে না তার পছন্দ হয় না এই জন্য ছেলের বিরুদ্ধে লাগছে হয় কি হয় না আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে স্ত্রীদের উপরে নির্যাতন করে আসে না নাই কথা কয় না কেমন নির্যাতন করে বাপের বাড়ি থেকে এটা আনবা

যদি ওই সময় কোনো স্ত্রী কোন অত্যাচার বরদাস্ত করে নেয় আল্লাপাক মতো তাকে সম্মানিত করবে একজন রাগ হবে আরেকজন কি থাকবে আর একটু জোরে বলেন রাস্তায় জুতা কালি করে গেছে বন্ধু জুতার মধ্যে পাড়া দিয়ে কি করছে কালি নষ্ট করে ফেলছে লঞ্চে উঠতেছেন একজনে ধাক্কা দিছে তুমি আমাকে কি চিনো আমি অমক বংশের লোক পারা দিলা কেন ধাক্কা দিলা কেন ঝগড়া বেঁধে গেল যদি ওই সময় صبر করেন ঝগড়াও লাগলো না আর আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে বাড়ায় জোরে বলেন কে বাড়ায় দিবেন কোরআনুল কারীম এমন এক কথা বলছে আল্লাহর কসম আল্লাহর কসম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে ধৈর্যশীল হয় আল্লাহর কসম ওই ব্যক্তির সাথে পৃথিবীতে কারো সঙ্গে বাসবে না বোর বাঁচবে না ছেলের সাথেও বাঁচবে না সমাজের সাথেও না পৃথিবীর কোথাও সাথে কি করবে না কেন ধৈর্যশীল ধৈর্যশীলদের সঙ্গে কে আছে আমরা যদি ধৈর্যশীল হয়ে আমাদের সাথে কে থাকবেন আওয়াজ করে বলেন কে থাকবেন আমাদের সাথে আল্লাহ থাকবেন আল্লাহ আল্লাহ আর যদি আল্লাহ থাকে বুঝতে হবে আমার সঙ্গে আল্লাহর রহমত আছে এজন্য কখনো স্ত্রী রাগ হইলে তার সাথে হবেন না, তাহলে এক এমন কথা জবান দিয়ে বের করে দিবে যেই কথা বলার পরে দেখবেন সব শেষ সব শেষ সামান্য রান্নাবান্না নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীও তর্ক করে স্বামীও তর্ক করে স্বামী বেসারা আমি তো পুরুষ মানুষ কমন তাকম না কথার এক পর্যায় কয় তোরে এক তালাক দুই তালাক তিন তালাক তোর মারি দিলাম চার তালাক বাפרי দিলাম পাঁচ তালাক যেই হুজুর ফতোয়া দিব তারে দিলাম ছয় তালাক নাউজুবিল্লাহ কইবেন আল্লাহ এরকম লোক আছে না নাই মাথা এত গরম হইছে তালাক দিতে দিতে কয় যেই হুজুর ফতোয়া দিব এর কয় তালাক এরও দিলাম ছয় তালাক এখন তালাক তালাক দেওয়া শেষ বাচ্চা আছে পাঁচটা কয়টা এখন তো কিছুক্ষণ পরে ঘন্টা দুই এক যাওয়ার পরে মাথা যখন ঠান্ডা হইছে এখন চিন্তা করে করছি। এখন হুজুরের কাছে গেছে হুজুরে কয় হিলাবিয়া সারা আর কোন উপায় এখন পরিস্থিতি কি দাঁড়াইল এখানে বুড়া বয়সে পাঁচ ছেলে মেয়ের বাপ এখন হিলাবিয়া করে সংসার বুঝাই তাইলে এই जिद কি করলো কোরআন কারীম বলে ওই সময় যদি ধৈর্য ধারণ করতে তাহলে এই পরিস্থিতি আজকে মানুষ দুনিয়াতে রাগের বর্ষবর্তী হয়ে সামান্য চেয়ারের জন্য একজন আরেকজনকে খুন করতেছে এই ভোলাতে দেখে আসলাম গতকালকে মাহফিল ছিল ভোলাতে সেখানে যে দেখছি এক প্রতিনিধির ঘর বাইয়া টুকরা টুকরা করে এমন কোবান কোবাইছে ছোট্ট বাচ্চা আছে তিনটা ওই লোকের মেম্বার পদপ্রার্থী এমন কোবান কোবাইছে জিন্দেগি তার কোনোদিন লাঠি ছাড়া দাঁড়াইতে পারবে না দুনিয়ার সামান্য জিদাজিদির কারণে একে অপরের পিছনে দশ কেকার কত ছোট করবে কেকার সর বানাবে কেকাকে ঢাকাত বানাবে কেকাকে লম্পট বানাবে কেকার কত দোষ বর্ণনা করবে আজকে প্রতিযোগিতা চলছে দেশি দেশে কথা বলেন ঠিক কিনা আফসোস অতچہ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরমত মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মত মানুষ মুসান্নাফ ইবনে আবি সাইবা অষ্টম খন্ডের 144 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা এসেছে হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসান্নাফে আবি সাইবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এত ছোট মনে করতেন যিনি অর্ধপৃথিবীর খলিফা ছিলেন আল্লাহর پیغمبر বলতেন যদি পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে আর আমাকে সবচেয়ে বেশি সান্তনা দিয়ে থাকে বিপদে আপদে সে হলো আমার আবু বকর সেই আবু বকর একদিন মরুভূমির ভিতরে বসে আকাশের দিকে তাকা আছে হঠাৎ করে দেখে একটা পাখি উড়ে যায় গাছের ডালের ভিতরে বসছে ফল খাইতেছে একটু পরে উড়ে গেল চিন্তায় পড়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন একা কি ডাক বলেন পাখি তুমি আমি আবু বকর থেকে দামি কি সুন্দর উড়ে বেড়াও গাছের ডালে বসো আর ফল খাও সকাল হলে আবার যখন ক্ষুদা লাগে বের হয়ে যাও ঘর থেকে একদিন তোমার মৃত্যু হয়ে যাবে কোনো হিসাব না কিন্তু কামতের ময়দানে আমি আবু বকুর আল্লাহর দাঁড়াতে দাঁড়াতে হবে সুরান আশিয়া থ্রি চল্লিশ নম্বর আজল্লা বলেন ও আম্মা মন ক কমকম ওয়ানাহ লেফসা নীলহ ইন যেন ত হিয়াল ও যারা তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে যারা নিজের মন মতো চলবে না আল্লাহর বাতান পথে চলবে আল্লাহ তাদেরকে জান্নাতুলমা ওয়ার মালিক বানিয়ে দিবেন সুভাহ আনল্লাহ কিসের মালিক বানিয়ে দিবেন বানিয়ে বলবে ঝগড়া কর আর আল্লাহ বলে ঝগড়া ঝগড়া শায়তান বলে নিজের রে বড় মনে কর কিন্তু আল্লাহ বলে নিজের রে বড় মনে করিস নাই যোন হযরত আবু বকরের মত মানুষ ডাক দিয়ে বলে পাখি রে ও পাখি তুই তো আবু বকরের থেকে দামি মরুভূমির ভিতরে ঘাসগুলো উঠাইছেন মুসান্নাফে আবি সাহেব আর বর্ণনা মরুভূমির ঘাসগুলো উঠায় চুমুকায় হযরত আবু বকর ডাক দিয়ে ঘাস কিছু কোন পড়ে হয় কোন উট তোকে গ্রাস করে নিবে। সকাল বেলা উঠ মলমূত্র ছে পিছন দিক দিয়া বের করে দিবে হিসাব শেষ তো কিন্তু আমি আবু বকর যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যাই উপায় নাই উপায় নাই এজন্য হযরত আবু বকরই ভাবে ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে যদি উম্মতের কেউ থাকে আল্লাহর پیغمبر বলেন তার নাম হলো আবু বকর আল্লাহ পাক নিজে হযরতে আবু বকরের নাম দিয়েছেন সিদ্দিক কি নাম দিয়েছেন আরেক জোরে বলেন সিদ্দিক দুনিয়াতে কতটা প্রিয় হলে আল্লাহর স্বয়ং আল্লাহ আসমান থেকে নাম বলেন আর ওই নামটা তার হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া বলেন নবী গো আপনার আবু বকরের নাম আমি সিদ্দিক রেখে দিলাম এজন্য কখনো নিজেকে অহংকার করে বড় মনে করবেন না মাঝে মধ্যে রাত্রিবেলা উঠবেন ফজরের নামাজের পরে জিকির করে সূর্য ইশরাক নামাজ পড়ে আল্লাহর সামনে হাত তুলে বলবেন আল্লাহ আমার থেকে গুনাগার কেউ নেই এই শ্রী পড়ে আমার থেকে গুনাগার কোন জালেম এই হিজলা থানার মধ্যে নাই আল্লাহ আমার গুনার পাহাড় যদি দেখা যেত ওই পাহাড়টা মনে হতো আসমান ছুঁয়ে গেছে ও মালিক তুমি আমার এই গুণাগুলি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে আল্লাহ আমার মতো তোমার হাজারো কোটি লক্ষ কোটি গোলাম আছে কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো মাওলা নাই তুমি ছাড়া আমার কোনো মালিক নাই আল্লাহ কার কাছে যাব ও আল্লাহ তুমি আমার গুণাগুলি মাফ করে দাও কিসের মধ্যে আসছে বান্দা যখন গুনার কথা স্মরণ করে এইভাবে কাঁদতে থাকে নিজেকে যখন ছোট করে দেয় আসমানের মালিক আল্লাহ রহমতের হাত বানায় দেয় আর ডাকতে থাকে আর কান্দিস না যার বন্দা তোর চোখের পানি নাকের ঢোকায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাগুলি মাফ করে দিলাম আল্লাহর কাছে বান্দার কান্নার থেকে আর কোনো কিছু দাবি নেই এই জন্য হাজর আবু বকর পড়াই মসজিদে নববীতে হাজুর পড়ে গর করে করে দিতেন আল্লাহ আবু বকরকে কে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আবু বকর কে মাফ করে দাও আবু বকর ইমানের হক আদায় করতে পারে নাই আবু বকর ইসলামের হক আদায় করতে পারে নাই আল্লাহ তুমি আবু বকর কে মাফ করে দাও যেই মানুষটার আমল উম্মতের সবার থেকে বেশি ওই মানুষটা আল্লাহর কাছে মাফ চায় কার কাছে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ লজ্জার মতো নিষ্পাপ মানুষ দুনিয়াতে কোনোদিন আসবে না সেই মোহাম্মদ আরবি সরকারে দুআলম সাইয়দুল মুরসালিন খাতামুন নবিন রাহমাতাল লিল আলামিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আসমানে হাত তুলছে হাত তুলে এত উপরে হাত উঠাইছে গায়ের চাদরটা নিচে পড়ে গেছে আম্মা যারা বলেন ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার অম্মতকে মাফ করে দাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার অম্মতকে মাফ করে দাও আল্লাহ আমি মোহাম্মদ তোমার ভালোবাসায় সদা সর্বদা সিজদায় পড়ে থাকতে মনে চাই পারিনা ও মালি ওমালি তুমি তোমার সামনে আমার বেশি বেশি দাঁড় করবে দোয়া আল্লাহ যাতে একটা টিভি কিনতে পারে জমি কিনতে পারি কখনো কে এমন দোয়া করছেন আল্লাহ আমি যাতে তোমারে ভালোবাসতে পারি আল্লাহ যখন গুণা করতে মনে চায় আমি যাতে তোমার ভয়ে তোমাকে ভালোবেসে যেন গুণা ছেড়ে দিতে পারি কখনো কেমন হয়েছে গুনা করতে মনে চায় রাত্রিবেলা মোবাইল ফোনে যুবক ও যুবক বলে গেলাম রাত্রিবেলা গুণা করতে মনে চায় তখন কখনো কেমন মনে হয়েছে যে আল্লাহ তোমাকে দেখছেন এই কথা মনে করে মোবাইলটা অফ করে দিয়ে গুণা ছেড়ে দিলাম আল্লাহর কসম আল্লাহর আরো সে আজিব খুশি হয়ে যাবে যেদিন কোনো ছায়া থাকবে না আরো সে আজিবের নিচে সেদিন আল্লাহ তোমাকে ছায়া দিয়ে দিবে এই জন্য আল্লাহর আরবী নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে এমন হয়েছে সময়ে তিরমিজি খুলে দেখে আম্মা জানায়েসা বলেন নবী নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে পা বরক ফুলে গেছে নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে এমন অবস্থা হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে পায়ের মধ্যে পানি এসে যেত আম্মা জানায়েসা ডাক দিয়ে বলেন নবী গো ওগো কলিজার টুকরা প্রিয়তম নবী আপনি আপনার তো जिंदगीতে কোনো গুনাহ নাই তারপরও কেন আপনি এত কান্দেন কেন এত নামাজ পড়েন সারা রাত নামাজে দাঁড়ায় থাকতে থাকতে আপনার বাম বারো ফুলে যায় একটু কি বিশ্রাম নিতে পারেন না পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলে আফালাকুন কোন আবদান শেখর আফালা কোন আবদান শেখর আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না যে মালিক তার গোলামি করার জন্য আমারে বানাইছে সুবহানাল্লাহ বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা দেখ আমার বান্দা সিদ্দায় পড়ছে আমার প্রশংসা করে আমার শরণ করছে আমি আল্লাহ আসমানের মধ্যে ওরে শরণ করব ওর আলোচনা করব কোরআনে কারিম খুলে দেখুন 2 পারার দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে আসছে فَذْكُرُونِي أَذْكُرْكُمْ তোমরা আমাকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব এজন্য এটার মজা আলাদা বুঝাইতে পারবো না যে সময়টা কি করে নষ্ট করেন যে সময়টা পরের দোষ চর্চা করেন অন্যের ক্ষতি করার পিছনে লাগান কোথায় আপনার এই সময় হয় পরকাল তো আপনার সামনে এমবি বিজানে যারা উঠছিল তারা তো ভাবে না এইভাবে আগুনে পড়ে চলে যাবে কত স্বপ্ন ছিল এক নিমিষে পায়লা হয়ে গেছে আল্লাহ চাইলে এমন হতে পারে আপনার পরিচয় থাকবে না কত লাশ মাটি দিছে অজ্ঞাত পরিচয়হীন এক সময় পরিচয় ছিল লঞ্চে ওঠার পরে আগুনে পড়ার পরে এখন আর কোনো পরিচয় চেহারাটাও চিনা যায় না কার সন্তান কোন বংশের লোক কিছু চিনা যায় না যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন পরিচয় দিলেন এত নিয়ামত দিলেন যদি ওই মালিককে ভুলে যায় মালিকের নাফরমানি করে শান্তি পাওয়া যাবে না এই জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবা একরাম পরকালের কথা চিন্তা করে জাহান্নামের কথা চিন্তা করে এমন অবস্থা হয়েছে যে নবীর সাহাবিরা প্রতিযোগিতা করতো কে কার থেকে বেশি কোরআন খতম করবে কে কার থেকে বেশি নামাজ পড়বে সাহাবা একরাম একে অপরে সময় পেলে আপনার আমার মত গিবত করার পিছনে দোষ চর্চা করার পিছনে সময় দিতেন না বটায় নামাজে দাঁড়া বলতেন আল্লাহ এই জায়গার মত শান্তি দুনিয়ার কোথাও নাই আমি বলি যুবক ভাইরা বিয়ে বাড়ির খাবারের স্বাদ নিয়েছেন ইন্ডিগানের গানের স্বাদ নিয়েছেন একটা বার সেজদায় পড়ে একটু লম্বা সময় পড়ে থাকেন আর মনে মনে কল্পনা করেন আমার আল্লাহর কুদরতি পায় আমি সেজদা দিয়েছি দীর্ঘ সময় ৩০ মিনিট সেদ্ধা করে দেখেন কত মজা মাঝে মধ্যে কোরআনটা বুকে নিবেন যখন দেখবেন চাকরি নাই একটু কোরআনটা বুকে নেন খান একটু বুকের সাথে চাপ ধরে দিয়ে ধরেন আল্লাহ তোমারে দেখি দেখি নাই তোমার বন্ধুরে নাই আল্লাহ তোমার তোমার কালাম কথাই আল্লাহ বুকে লাগিয়ে নিলাম ও মালিক তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও ও মালিক তুমি আমার ফসলের মধ্যে বরকত দিয়ে দাও বরকত আসবে কিনা আরেকটু জোরে বলেন অটোমেটিক বরকত চলে আসবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক সৃষ্টির মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় আয়াতে সূরাতুল হুমাজার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আল্লাজি জামা মালা মুআদ্দাদা এক সৃষ্টির মানুষ আছে যারা কি জমা করে মাল জমা করে টাকা পয়সা জমা করে আর কিছুক্ষণ পর পরে গনে প্রতিদিন গনে গনে দেখে কবে এক লাখ টাকা হবে মসজিদের জন্য চাইলে দেয় না মাদ্রাসার জন্য চাইলে দেয় না বাপমার পিছনে খরচ করে না আত্মীয় স্বজনকে দেয় না এতিম মিসকিনকে দেয় না বড়লোক হওয়ার শুধু স্বপ্ন দেখে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন মালাহু আখলাদা আর সে চিন্তা করে কোন দিন তার এই সম্পদ কি হবে না সে মনে করে এটা শেষ হবে না কিন্তু আল্লাহ বলেন না না কেউ এই সম্পদ নিয়ে থাকতে পারে না তুমিও থাকতে আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পড়া যে এতে হবে একা একা কেউ যাবে না তারা ছাড়তে হবে মায়ার বন্ধন ছাড়তে হবে মায়ার বন্ধন সাদির বা লাখানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কি ছুই যাব না সারে তিন হাত জায়গা পাবি না বিছানা কবরে যখন সহায় দিয়ে আসবে তখন বুঝে আসবে আহারে সম্পদ জমা করছিলাম যদি মসজিদে দিতাম মাদ্রাসায় দিতাম এতিম মিসকিনকে দিতাম আজকে আমার কবরের এই জায়গাটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিতেন ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরে তে দিবে মাটি কেউ তো খবর নিবে না কত বন্ধু কত বান্ধব কত প্রিয়জন কবরে মাটি দেওয়ার পরে ওই কবরের কাছে আর যাওয়ার কোন মানুষ আরে পুজোরে কম এই জন্যই আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সূরাতুল হুমাজার ভিতরে আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে বলে করে যে তার এই মাল সম্পদ কখনো শেষ হবে না কিন্তু না এই সম্পদ একদিন হাত ছাড়া হয়ে যাবে পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কথা বলেন ঠিক কিনা আরেক খুচরে বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন يحسب أن ما له أخلدا كلا لا ينبذن في الحطام كخنوينا كخنوينا তার সম্পদ সে মনে করছে চিরকাল থাকবে কিন্তু কখনোই না আল্লাহ পাক তার এই সম্পদকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন কি করবেন চূর্ণ বিচূর্ণ করে দিবেন এরপরে চূর্ণ বিচূর্ণ করাই শেষ হবে না আল্লাহ তালা দুনিয়ার মানুষকে উল্লেখ করে বলেন ওমা আদর কামাল হৌতমা আপনি কি জানেন পৃথিবীর মানুষ তোমরা কি জানো হুতামা কি জিনিস সেটা হলো আল্লাহ পাকের আপন ভয়াবহ আগু আজরুদ্দী প্রিলা আলাইসাল্স সালম নবীর কাসবাহিনী আল্লাহ আল্লাহফাক জাহান্নাম কে তিরিশ হাজার বছর পর্যন্ত জ্বালাতে থাকলেন জ্বালাতে থাকলেন আগুনের রং হয়ে গেল লাল কি হয়েছে আর একটু জোরে এরপরে আবার জ্বালানো শুরু হলো জাহাদ নামের আগুনকে জ্বলতে জ্বলতে রং হয়ে গেল সাদা এরপরে আবার তিরিশ হাজার বছর ওটাকে জ্বালানো হলো এক পর্যায়ে আগুনের রং হয়ে গেল গাঢ় কালো আমাবস্যার রাতির অন্ধকারের মতো এখন বর্তমানে জাহান্নামের ওই অবস্থা যারা মাল জমা করে রাখবে আল্লাহর প্রতি খরচ করবে না শুধু হিসাব করবে এক টাকা হলেই আবার একশো টাকা হবে এইভাবে যারা জমা করতে থাকে শুধু আল্লাহ বলেন তাদের কেমন এক আগুনের মধ্যে ফেলানো হবে যে আগুনের অবস্থা কি হবে হবে আল্লাতি তৎলীয় আল্লাহ হাফিদা ওই জাহান্নামের মধ্যে পালানোর পরে আগুন তাদের কলিজে স্পর্শ করবে লায়া পু ফিহা ওয়া লা মোর বেউটা না মানুষ তো মরে যায় এই যে এমবিও বিজান আগুন লাগছে একটা পর মরে যায় কিন্তু জাহান্নামের আগুন এটা কখনো মানুষকে মারবে জ্বলতে থাকবে পান্দা চিৎকার করে বলতে থাকবে আল্লাহ ও মালি মাওলা রে ও মাওলা তোমার জাহান নামে না ঘুম সইতে পারি না কলিজা যা পড়ে সাই হয়ে গেছে আল্লাহ আর পড়ায় ও মালিক আমাকে মাফ করে দাও করি যা স্পর্শ করবে আগুন যারা কি করে মাল জমা করে মানুষের গিবত করে আদের কি স্পর্শ করবে মৃত্যুর পরে আগুন কি স্পর্শ করবে আওয়াজ দিয়া বলেন কলিজায় স্পর্শ করবে মা কেউ বলে যায় কখনো কারো গিবত করবেন না কারো দোষ বলবেন না সব সময় চিন্তা করবেন হাজরতে ফাতেমার মতো আল্লাহ আমি কি নিয়ে কবরে যাব কি জবাব দিব কবরে আমার জিন্দিগির হিসাবে তো আমি দিতে পারবো না এই চিন্তা করে কখনো কারো দোষ বলবেন না না পর্দায় থাকবেন নামাজ পড়বেন হাজরতে ফাতেমার মতো সময় হলেই কোরআন পড়বেন প্রতি সপ্তাহে যেন এক খতম কোরআন পড়া হয়ে যায় দেখবেন আপনার ঘরে আসমান থেকে আল্লাহ রহমত নাজিল করে দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা এইভাবে মাল জমা করে রাখে মালিকের মোহাব্বতে ছাড়ে না ওই মালগুলির কারণে আল্লাহ জাহান্নামে দিয়ে তার অন্তর পর্যন্ত আগুন পৌঁছে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা আলাইহিম মুসালা শুধু তাই না ওই জাহান্নামটা হবে একটা পাতিলের মতো একটা পাতিল যেরকম ভাবে চুলার উপরে রাখার পরে চারিদিক দিয়ে লাকড়ি দেওয়া হয় ঠিক ওইভাবে লাকড়ি দেওয়ার পরে সেইভাবে আগুন চারিদিক থেকে আরো দাউ দাউ করে জ্বলতে থাকে জাহান্নামের ভিতরে এরকম বড় বড় পিলার এরকম দেওয়া হবে ফি আমাদিম মুমাদ্দাদা उचा उचा पिलर के बला है मोम

এমন একটা জায়গা এমন একটা জায়গা আল্লাহর পয়গম্বর বলছেন আমার উম্মত যদি জাহান্নাম দেখতো সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়ে যেত এতটা ভয়াবহ জাহান্নামের গর্জন আওয়াজ জাহান্নাম বলবে আমাকে দাও আমার ইদ্দুন দাও আমার লাকড়ি কোথায় আমার জ্বালানি কোথায় আমারে দাও ওই জাহান্নামটাকে আল্লাহ ওই মানুষগুলো দিয়ে ভরবেন যারা সম্পদ কোথায় একলায় রাখত আরে কুজুরে বলেন বুকে একলায় রাখতো মনে করছে এই সম্পদ নিয়েই কি করবে আরেকটু জোরে বলেন জমা করে মনে করে এটা নিয়েই কবরে যাবে কিন্তু কবরে কি কেউ নিতে পারছে না ওরে মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আমার ভাইরা বন্ধুরা আল্লাহর কাছে কি জবাব দিব অথচ টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে যাইতে পারছে কাফনের কাপড়ের কি কোনো পকেট আছে কিনা কত কুটিপতিরে মাটি দিলেন জিন্দিগিতে কবরে কি এক টাকা নিয়ে যেতে পারছে আপনি আমিও নিয়ে যেতে পারবো না এটাই বাস্তবতা সুরাতুল হুমাজার তাফসীর আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত আকারে করলাম শুধু জাহান্নামের আলোচনা যদি করতে থাকি সারা শেষ হয়ে যাবে তবু শেষ হবে না আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে প্রথমত তিনটা সবক দিলেন এক নাম্বার সবক দিলেন কখনো কারো দোষ বলা সামনেও না পিছনেও না কাউকে ছোট করা যাবে না পৃথিবীতে সবচেয়ে ছোট মনে করতে হবে নিজেকে যে আল্লাহ আমার যে গুণাগার আর কেউ নাই আর কারো পিছনে গিবত করা যাবে না আর মাল জমা রাখা যাবে না যখনই আল্লাহ তৌফিক দেন বেশি বেশি দান করতে হবে সম্পদ বাড়াবেন কে আরেকটু একটু জোরে বলেন কে এই সবক নেওয়ার পরে মা বন্ধের কবলি আপনাদের কেউ আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য চারটা আমলের কথা বলেছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ তার গীবের তৃতীয় খন্ডের চৌহত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে এসেছেন আল্লাহর নবী বলেন যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজানের রোজা রাখবে নিজের সতীর্থে হেফাজত করবে এবং স্বামীর আনুগুস্তশীল হবে স্বামীকে সন্তুষ্ট রেখে ঘর দুয়ার গোসাবে বাচ্চা লালন পালন করবে স্বামীর কথা ছাড়া কখনো বাইরে যাবে না স্বামীকে কথা দিয়ে কষ্ট দিবে না আল্লাহর পয়গম্বর বলেন আটটা জান্না তুই নারীর জন্য আল্লাহ খুলে দিবে এই জন্য মা বোনদের জন্য সবকে আর আমাদের পুরুষদের জন্য সবক তিনটা আর তিনটা কথা মুসান্নাফে আবি সাহেবার থেকে বলছিলাম হাদিসের বিখ্যাত গ্রন্থ সেটা হলো তিনটা জিনিস সত্য হওয়ার ব্যাপারে কোনো তাইলে মোট তিনটা সবক পাইলাম কোরআন থেকে সুরা থেকে কারো দোষ বলা যাবে না কারো কি বোধ করা যাবে না মাল জমা করা যাবে না আর তিনটা সবক পেলাম হাদিস থেকে পুরুষদের জন্য আল্লাহর পয়গম্বর পুরুষ নারী সবার জন্য কেউ জুলুম করলে সম্মানকে বাড়াবেন দান করলে আত্মীয় স্বজনকে সম্পদকে বাড়াবেন আর যদি কোনো ব্যক্তি যদি ফকির মিসকিনের মতো হাত পাইতে বড়লোক হতে চায় তাহলে এটাও সত্য কোনোদিন সেটি হবে না আর মা বোনদের জন্য চারটা আমলের কথা এটা হচ্ছে আজকের মূল মূল ওয়াজের হলো এই আমলগুলি যদি করতে পারি আল্লাহ পাকানের আলোয় আলোকিত লেখে আমাদের জন্য এক মহা পুরস্কার রেখে দিয়েছেন সূরা বনী ইসরায়েল খুলে দেখুন আল্লাহ রামিন

যেই পথ পৃথিবীর সবচেয়ে সহজ সরল পথ যারা কোরআন অনুযায়ী কোরআনের কথা শুনে শুনে যেই কথাগুলি আমরা শুনলাম যারা কোরআন অনুযায়ী এরকম কোরআনের কথা শুনে শুনে যারা না কামল করবেন আল্লাহ বলেন আন্না লাঘুম আজ রং কবির তাদের জন্য আমি আল্লাহ পরকালে বিরাট পুরস্কার রেখে দিয়েছি সুবহানাল্লাহ ওই ওই পুরস্কারকে আমরা সবাই নিতে চাই তাহলে আজকের এই কথাগুলোর উপরে কারা কারা আমল করবে একটু হাত তুলে দেখায় আল্লাহ তোমারে mohabbat করে যেন মরতে পারি আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে আমাদেরকে হেদায়েত দিয়ে দাও আমিন কোন আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দিও তোমার পাগল না বানায়া তোমার আশেক না বানায়া আল্লাহ জান্নাতী মানুষ না বানায়া আমাদেরকে কবর নিও না আল্লাহুম আমিন আমার ভাইরা এটা আমার শেষ সময় münazat করে দিব বারোটা বাজতে মাত্র 20 মিনিট আছে আর চলবে আর চলবে না কারণ বসাইছেন দেরিতে এখন যদি বলেন আরেকটু আলোচনা চলবে সম্ভব না কারণ সামনে কি আছে ফজরের নামাজ আছে আলহামদুলিল্লাহ এরপর আর ওয়াজ লাগে না আমি তো গুনাহগার মানুষ যা বলছি আলোচনা করছি এতটুকু আমার জন্য যথেষ্ট আপনাদের জন্য যথেষ্ট সারা রাত ওয়াজ শুনে যদি ফজরের নামাজ পড়তে না পারি কোনো লাভ নাই এজন্য যদি আল্লাহরে মহাব্বত করেন কালকে ফজরের নামাজে যদি যেতে পারেন তাইলে বুঝবেন আজকের ওয়াশটা আপনার জন্য ঠিক ছিল এজন্য অনেকে তো রিকোয়েস্ট করবে সাড়ে বারোটা পর্যন্ত ওয়াজ হোক কিন্তু তারপরও আমরা ওয়াজ শুনলে শুধু হবে না আমল করতে হবে কি করতে হবে বলেন আমল করতে হবে আলোচনা করলে তো শেষ হবে না কুরআনের প্রতিটা কথাই শুনতে শেষ হবে না আরে কাফেররা তো কোরআন শোনার জন্য নবীর ঘরের দরজার পাশে দাঁড়ায় যেত রাত্রে বেলা অন্ধকারে আবু জাহেল উতবা সাইবা সারা রাত দাঁড়ায় রইছে সকাল বেলা যখন সকাল হয়ে গেছে অন্ধকার চলে গেছে আবু জাহেল উতবাককে জিজ্ঞাসা করে কি রে কই গেছিলি কোরআন শুনতে আসছিলাম লুকে লুকে ভাবছিলাম কিছু সময় মোহাম্মদের কোরআন শুনে চলে যাব কখন যে রাত থেকে দিন হয়ে গেছে বলতে পারি না সুহানাল্লাহ বলবেন না আবু জেহেল কা আমার অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে ভাবছিলাম অনেকক্ষণ দাঁড়া থাকি পা ব্যথা হয়েছে ভাবছি একটু বসবো বসার সময় পাই নাই রাত্র থেকে সারা রাত কোরআন শুনছি বসার সময় পাই নাই হঠাৎ করে যখন সূর্যের আলো ভোর হয়ে গেছে দিনের আলো পড়ছে তখন দেখি যে সকাল হয়ে গেছে সারা রাত দাঁড়ায় শুনছি কি বলে মোহাম্মদুর রসুল্লাহ যার কথাগুলি শুনলে দুনিয়ার সব কিছু মানুষ ভুলে যায় সুহারুল্লাহ এই জন্য কোরআন তো এমন এক গ্রন্থ মাঝে মধ্যে পড়বেন মজা আলাদা বাচ্চারা যখন পড়ে পড়বেন মজা আলাদা পড়ে দেখেন আল্লাহ কাছে বসেন দেখবেন মরহুম ইসাক রহমতুল্লাহ আলাই কেমন মানুষ ছিল যাদের কাছে বসলে এখনো অডিও রেকর্ড ভিডিও তো নাই তাদের শোনা যায় না আজকে দেখবেন সেই আল্লাহ মানুষগুলোর কথাগুলি এখনো হৃদয় রেখাপাত করে চোখে পানি আসে হাফিজ ট্রেনের মধ্যে জাম গেছে ট্রেন চিন্তা করছে কামরাঙ্গি চর মাদ্রাসায় যেতে হবে তাহলে হাটা ধরি আর হাঁটতে হাঁটতে কোরআনটা দেখে এক ক্ষত বড়া যায় রানা করছেন বৈরব থেকে বৈরব থেকে কামরা ঢাকার দূরত্ব কম আস কম একশো কিলোমিটার উপরে হবে পুরো রাস্তা হাঁটা শুরু করছেন সকালবেলা সন্ধ্যার সময় আইসা কোরআন খতম করে তারপরে ছাত্রদেরকে বলে আসো একটু দোয়া করি আমি রেলের ভিতরে ট্রেনের মধ্যে ট্রেন নষ্ট হয়ে গেছে হাতে হাঁটতে মাদ্রাসা পর্যন্ত আস্তে আস্তে খতম কোরআন শিব পড়া গেছে আরে আট দশ ঘন্টায় পনেরো ঘন্টা এক খতম কোরআন শরীফ পড়া যায় জীবনে কয়েক খতম কোরআন শরীফ পড়ছেন আহারে সাহাব একরাম তো আল্লাহরে ভালোবেসে একজন আরেকজন আমরা গান শুনাই সোনা বন্ধুর গান কিন্তু সাহাব একরাম একজন আরেকজনকে কোরআন শরীফ তেলাবাদ শুনেছেন সুহার আল্লাহ এমন সাহাবি ছিল যার কোরআন শরীফ তেলাবাদ শোনার জন্য আসমান থেকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ও হাবিব আপনার ওই সাহাবিকে বলেন সে সেজন্য কোরআন পরে আমি আল্লাহ তালা শুনতে চাই তার মুখে তার মুখে কোরআন শুনতে চাই সাহাবির নাম কি বড় আজীব ঘটনা অনেক লম্বা ঘটনা এগুলো তো এক একটা পাঠ বলতে গেলে ফজরের নামাজ হয়ে যাবে শেষ হবে না শেষ হবে না এজন্য আপনি আমি নিয়ত করি আল্লাহ পাকের মহাব্বত করে আমি মোনাজাতের আগে গতকালকে ভোলাতে আড়াই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করছি আজকে এখানে গলার উপর দিয়ে তো বোঝেন কি অবস্থা আমাদের যায় রাত্রের এই ঠান্ডাগুলি পাড়ি দিয়ে আবার আগামীকালকে প্রোগ্রাম পরশু দিন প্রোগ্রাম এইভাবে করে করে এই সময়টা আমাদের পার করতে হয় প্রতিদিন সবাই যদি রিকোয়েস্ট করে চারি ঘন্টা করে যদি ওয়াশ করি তাহলে গলা থাকবে আল্লাহ পাক সুস্থ রাখছেন আল্লাহর খাস রহমত এই জন্য আপনারা তো রিকোয়েস্ট করছেন আবার যদি আল্লাহ কখনো তৌফিক দেন শোনাব